যে এই যে যতগুলো অমাবস্যা আছে তার মধ্যে দিয়ে কিছু কিছু অমাবস্যা, যেমন দীপান্বিতা অমাবস্যা, যেমন কৌশী অমাবস্যা, ফলোয়ারিণী অমাবস্যা, তারপরে এই রকম অমাবস্যাগুলোতে, আর ফলোয়ারিণী অমাবস্যা মানে কি, ফল আপনি পাবেনই পাবেন যদি কি না আপনি ঠিকঠাক কাজটা করতে পারেন। হ্যাঁ, কারণ এই সময় প্রত্যেকটা সাধু সন্ন্যাসীরা যেমন বসে থাকেন তাদের জন্য, নিজেদের কাজের জন্য, তেমনি আবার সাংসারিক লোকরাও বসে থাকেন এই সময় কাজটা করাবার জন্য, জানে তারা কাজ পেলে এর সাকসেস পাওয়া যাবে। প্রচুর মানুষ আমার দিল্লি থেকে, বম্বে থেকে, সব জায়গা থেকে, দিদি আবারও এইবার কাজ করব, আর একটা কাজ করব, কেউ বলছে আমার মেয়ের জন্য, কেউ বলছে আমার নাতির জন্য, তো এইভাবে সব কাজ করতে দিচ্ছে। তা সেই কারণেই বলি যে ইচ্ছেটা থাকতে হবে, এই ভাবছি কাজটা হবে কি হবে না, যাব কি যাব না, এইটা বলতে বলতে ট্রেনটা ফাঁস করে বেরিয়ে গেল। একটাই ডিসিশন নিতে হবে, আমাকে করতে হবে। এই যদি করার মনোভাব আপনার থাকে যে আমি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আমার কাজটা আমি করব, একদম, তবেই আপনি পারবেন। ঠিক, যোগ মনে কর্ম কর্মক্ষেত্র কেমন ভালো না? আচ্ছা একটা মিনিট দিদিকে একটু জিজ্ঞেস করি, কিসের ব্যবসা হতে পারে একটু দেখো তো দেখি। ব্যবসা কেমন চলছে বলুন তো? মোটামুটি চলছে, এখন 2 বছর থেকে কত দেখছি কিছুতেই ভালো না। আসল প্রবলেম হচ্ছে ওইটাই, 2 বছর ধরে উনি মেয়ে দেখছেন, মেয়ে দেখছে, ব্যবসাও ভালো যাচ্ছে না, সোজা কথা হরস্কোপ বলছে, আমি কিছু না, ও যে আগে যা ব্যবসা ছিল এখন তার থেকে কম ব্যবসা যাচ্ছে, বুঝতে পেরেছেন? আপনি একটু দেখান দিদিকে এসে, ভালো হবে। আপনি বাঁকুড়ায় থাকেন, ইচ্ছে করলে দুর্গাপুরে আপনি দেখাতে পারেন আরামসে, বা অনলাইনে আপনি দেখান, না হলে কিন্তু এই ছেলে নিয়ে আপনাকে ভুগতে হবে। 1 নম্বর বিয়ে, 2 নম্বর ব্যবসা বা চাকরি, যাই করুক কাকে ভুগতে হবে। আজকে আর হাতে সময় নেই দিদি, শেষ করতে হবে, কাল বিকেল বেলা 4টের সময় আবার দিদির প্রোগ্রামে সবার সঙ্গে দেখা হচ্ছে। যারা অনলাইনে দেখাতে চাইছেন তারা 1-4 থেকে 7টা প্রত্যেক দিন অনলাইনে দেখা হয়, আর রোববার খালি 5টা থেকে 7টা, আর অনলাইনে যারা করাতে চাইছেন অনলাইনে রেমেডি চলে যায়, কোনো চিন্তার ব্যাপার নেই। আগামী কাল আবার দেখা হচ্ছে, নমস্কার। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে। কর্ম কর্মক্ষেত্র কেমন ভালো না? আচ্ছা একটা মিনিট দিদিকে একটু জিজ্ঞেস করি, কিসের ব্যবসা হতে পারে একটু দেখো তো দেখি। ব্যবসা ভালো হবে ব্যবসা? না না, দাঁড়ান আগে ব্যবসা করে না কি করে সেটা আগে দেখুক। ব্যবসাও চাকরি করুক আর ব্যবসাই করুক, ব্যবসা করলে কি হবে, টাকাটা লস হয়ে যাবে, আচ্ছা, বাইরের খাতায় চলে যাবে। ব্যবসা কেমন চলছে বলুন তো? একটু দেখান দিদিকে এসে, ভালো হবে। আপনি বাঁকুড়ায় থাকেন, ইচ্ছে করলে দুর্গাপুরে আপনি দেখাতে পারেন আরামসে, বা অনলাইনে আপনি দেখান, না হলে কিন্তু এই ছেলে নিয়ে আপনাকে ভুগতে হবে। 1 নম্বর বিয়ে, 2 নম্বর ব্যবসা বা চাকরি, যাই করুক কাকে ভুগতে হবে। আজকে আর হাতে সময় নেই দিদি, শেষ করতে হবে, কাল বিকেল বেলা 4টের সময় আবার দিদির প্রোগ্রামে সবার সঙ্গে দেখা হচ্ছে। যারা অনলাইনে দেখাতে চাইছেন তারা 1-4 থেকে 7টা প্রত্যেক দিন অনলাইনে দেখা হয়, আর রোববার খালি 5টা থেকে 7টা, আর অনলাইনে যারা করাতে চাইছেন অনলাইনে রেমেডি চলে যায়, কোনো চিন্তার ব্যাপার নেই। আগামী কাল আবার দেখা হচ্ছে। নমস্কার। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।